আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমির, বয়স 31, 31, চাঁদপুরের হাজীগঞ্জ। পড়াশোনা পাশাপাশি পলিটিক্যাল সাথে জড়িত ছিলাম। আমার যেদিন আমি আগে পড়ি, ওই দিন আগের দিন সন্ধ্যার 8টা বাজে আমার ডান হাতটা হালকা কেমন জানি উঠাইতে পারতেছি না উপরের দিকে, কেমন জানি একটু ব্যথা ব্যথা অনুভব। ভাবলাম বাসায় গিয়ে চলে যাই, বাসায় গিয়ে রেস্ট নিলে হয়তোবা ঠিক হয়ে যাবে। পরে বাসায় গিয়ে যে শরীরটা বেশি খারাপ লাগে, আর একটু মনে হয় ব্যথা বেশি অনুভব হচ্ছে। পরে আমি শুইলাম, শোয়ার পরে 10টা 10:30-এর মধ্যে উঠছি, উঠা বাথরুমে গেছি, বাথরুম থেকে অজু করতে গেছি, অজু করে আইসা নামাজ পড়ছি। এশার নামাজের শুধু ফরজটাই পড়তে পারছি ওই দিন। এরপরে ফরজটা পড়িয়ে ডান হাতটাও কেমন যেন একটু ব্যথা ইয়া অনুভব হচ্ছে। পরবর্তীতে ভাত খাইছি, তাড়াতাড়ি শুয়ে যায় ভাত খাইয়া, হয়তোবা মনে হয় একটু রেস্ট নিলে সম্ভবত ই হয়ে যাবে। সকালবেলা ফজরের আগে উঠছিলাম, আবার একটু ফজরের আগে উঠি। তো ওই দিন নিজে নিজে সজাগ হয়েছি, হওয়ার পরে দেখি কেমন জানি শরীরটা ছাড়ে দিছে, হয়তো বা আবার একটু ঘুষ হইলে ফজরের আদান দিলে উঠব। এরপরে আজান দিছে, সজাগ ছিলাম, এদিকেও ডান দিকে ফিরতে পারি না, বাম দিকেও ফিরতে পারি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কিছুক্ষণ হামি গুমি দিয়া নিচে আমার ইয়া থেকে আমার খাট, আমার তো খাট না, এটা হচ্ছে আপনার ওই আমার দাদার আমলের বানানো একটা কাছারি ছিল, ওই কাছারিতে আপনার ফ্লোরের মধ্যে ইটের ইয়া ছিল, ইট দিয়া আপনার চৌকি বানা ইয়া করা আর কি। পরবর্তীতে ওখানে আপনার বহু চেষ্টা করছি উঠার জন্য, উঠছি অনেক ইয়ার পরে কই নামাজটা পড়ি। উঠার পরে আপনার আমার বারান্দার সামনে আসার পরে, মানে বের হওয়ার দরজার সামনে আসার পরে আমি হালকা কাইত হয়ে, যেন ব্যথা না পাই একটু কাইত হয়ে নিজে পড়ে গেছি, নাচতে যেন শরীরের শক্তিটা ইয়ে হয়ে যাচ্ছে। দুই পার মোটামুটি শক্তি আছে ছিল, আমার চাচাতো ভাই আমার সাথে শোয়, ওর ডাকলাম, ডাকার পরে রাধওয়ান একটু আয় আমার একটু ধর, পরে ও তো দেহি অবাক হয়ে গেছে আমি পড়ে গেছি। পরে ও উঠে আবার নিছে রুমে, নেওয়ার পরে শুইছি, আবারও ও যাওয়ার পরে ও নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়ার জন্য আবার হামে ঘুমে দিয়ে উঠছি। এবার উঠা বাইরে হইছি, বাইর হয়ে আপনার নিজেই বাথরুমে গেছি, বাথরুমে তে আসার পরে আমার এই ওটা বলে আর কি, যেটারে আর কি পাকার মধ্যে বা পাকার মধ্যে আসার পরে আমি আর রুমে ঢুকতে পারতেছি না। ওর যাওয়ার সময় রাস্তার পাশে আমার একটা ছোট ভাই ছিল, ওরে বললাম যে আমার একটু ভিতরে উঠে দে, আমি আর উঠতে পারতেছি না, আমার শরীরটা খুব খারাপ লাগে। পরে হে নিজে আইসা আমারে কাঁধে বদ দিয়া উঠে দিয়া শোয়াই দিয়ে গেছে। পরে আমার আবার ওই ছোট ভাইরা সকালবেলা ফুটবল খেলে, ওরা অনেকে আসছে, আসার পরে আমি মনে হয় 15-20 মিনিট পরে আসছে, আসার পরে আমি একজনকে ডাকলাম যে আমার একটু একটা রিক্সা বা অটো আইনা দে, আমি একটু সদর হাজীগঞ্জ আমাদের সদর হসপিটাল ছিল, ওই সদর হসপিটালে যাওয়ার জন্য হয়তো শারীরিক আপনার সমস্যা, ওটা হাসপাতাল 2-3 দিন থাকলে হয়তো বা শরীরটা ক্লিয়ার হয়ে যাবে। পরে ও আমারে বাইর করছে, ডাকার পরে বাইর করছে, বাইর করার পরে অটো রিক্সা আনছে, তখনও আমার ফ্যামিলি এই বিষয়ে কিন্তু অবগত না। পরে অটো রিক্সা যখন যাইতেছে, পরে মানে আমার ছোট ভাইটাকে বা আমার ফ্যামিলিরে জানাইছে যে ভাইয়ের তো অবস্থায় মনে মন
হাঁটতে পারতেছে না। তো পরবর্তীতে আমার চাচাতো ভাই আর হইলো, আরেকটা চাচাতো ভাই ছিল এই আমাদের পুরান বাড়ির, পরে ওই পুরান বাড়িতে ও আসছে, আসার পরে আমারে সদর হসপিটালে রিক্সা করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে যে ওনারে কুমিলা নিয়ে যান। আমি ভাবলাম যে হয়তো বা জিনিসটা একটু জটিল হয়ে গেছে কুমিলা, তখনও হাঁটতে পারতেছি কাঁধে বদ দিয়া। পরে আমার ছোট ভাই আসছে, আসার পরে ওরে বললাম যে রে কুমিলা চলে যাইতে হবে, তো ওর বলছে ঠিক আছে। সাথে সাথে বগদাদ বাজ আসছে, বগদাদে করে আমার চাচাতো ভাই আর আমার ছোট ভাই আমরা কুমিল্লায় আসছি। আসার পরে আমার বাবা তো কুমিল্লা হসপিটালে ভর্তি ছিল, আমি একটু জানতাম ওই বিষয়ে। তারপরেও আপনার কুমিল্লা হসপিটালে আপনার ইমার্জেন্সিতে স্বাভাবিক সর্বপ্রথম কিন্তু ইমার্জেন্সিতেই, জটিল রোগীরাও ইমার্জেন্সিতেই আগে ভর্তির জন্য আবেদন করে। তো আমি বলছি যে ওরে বলছি যে ওখানে যায় ইমার্জেন্সি, ওই যে কিছু দালাল প্রকৃতির লোক ছিল, ও তো আবার আসলে এই হাসপাতাল সম্পর্কে অবগত ছিল না, ঠিক আছে। পরে আমি বললাম যে ওরা তো বুঝতে পারছে, পরে দালাল পক্ষে, পরে আমি দুইবার তিনবার যখন আমি পড়ে যাচ্ছি তখন কিন্তু আমি ওদের কাঁধে বদ দিচ্ছি। একটা পর্যায়ে পড়ে গেছি, পড়ে যাই আপনার হসপিটালের সামনে আপনার ইয়ের উপরে শোয়া ছিলাম, ওটার উপরে। পরে আমি ওরা আবার পাঠাইছি যে ওখানেই ভর্তি, তুই একটু কষ্ট করে আবার যা। পরে ওরা আবার ওখানে গেছে, যাইয়া নাম ঠিকানা লেখা হয়েছে। হওয়ার পর আপনার আস্তে আস্তে আমার সব চলে যাচ্ছে, ইন টোটাল পা, ডান পা, বাম পা, আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছে। তো আমারে আপনার প্রাথমিক ভাবে অনেক ইয়ার পরে ডাক্তারেরা উপরে ইয়া লেখার পরে, ভর্তি লেখার পরে আপনার উপরে নিয়ে দুই চারজন ডাক্তার দেখছে, দেখা ভর্তি একটা ইয়াতে প্রথমে আপনার ই পাই নাই আর কি, বেড পাই নাই, পরে পাইছি আর কি। নিচে শোয়া ছিলাম প্রায় 3-4 ঘন্টা, ওখানে একটা স্লাইন দিছে প্রাথমিক ভাবে সম্ভবত, তখনও কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছি একটু ভালোভাবে। এই গেল প্রথম দিন, মোটামুটি যাচ্ছে। প্রথম দিনে মনে হয় এমআরআই করাই নাই, সেকেন্ড দিন আর দ্বিতীয় দিন যেদিন আরো বেশি খারাপ হচ্ছে, এমআরআই করাইছিলাম। আমার ছোট ভাই বা আমার ওই যে কুমিলার এক বন্ধু ছিল ডিএসবি সোহাগ, ওর মাধ্যমে আর কি। তো ডাক্তাররা তেমন ইয়া করতে পারে নাই, পরে ওই আমার ডিএসবি সোহাগ যে বন্ধু ছিল, ওই বন্ধুও এক ডাক্তারকে বলছে যে আমার এমন এমন একটা অধ্যাপক, এমন এমন একটা পেশেন্ট আছে, একটু দেখেন কষ্ট করে। পরে উনি আসছে, উনি আসার পরে উনি আমার ভাইদেরকে জানাইছে ওনার যে সমস্যা হচ্ছে জিবিএস ভাইরাসের কথা বলছে। তো আসলে জিবিএস ভাইরাসটা তেমন একটা এই আমাদের ইয়াটাতে পরিচিত না। পরে আমার এমআরআই করার পরে আমার মা আসছে, আসার পরে আমি আবার ওই হসপিটালেই কুমিল্লা সদর হসপিটালেই আবার রাত্রেবেলায় ওখানে ছিলাম। তৃতীয় দিনে আসছি, দিয়ে আমার অবস্থা একদম খুব জিরো অবস্থা। যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিছি তখন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি শুধুমাত্র। আমার সাথে ছিল আমার মা, আমার কাকি, আমার ভাই, আমার একটা বন্ধু আসছে, আর একটা বন্ধু ছিল শাহিন চাঁদপুরের। পরে আমারে আমার বন্ধু যে বাকি আমার ভাই ছোট ভাই ওরা ডাকার উদ্দেশ্যে আনছে। আনার পরে সর্বপ্রথম আনছে আপনার, ওনারা দেখার পরে বলতেছে যে আমাদের আমরা যে রুগী আপনাদের, এই রুগী আমরা ভর্তি নিতে যে কোনো সময় ভর্তি নিতে পারে, কিন্তু আমাদের সিট নাই, দুঃখিত, কালকে আসে। পরে যাক, 1 ঘন্টা বাইরে পার করলাম। পার করার পরে আমার যে বন্ধু, ওই বন্ধু বাকি এবং আমার মা, আমার ছোট ভাই, ওরা নিয়েছে, ভিতরে ঢুকায় নাই বাট চাইছে ওইখানে রাত্রে রাখার জন্য। তো আমার বন্ধু বাকি গেছে ভিতরে, যায় পায় নাই না, বলছে যে পর্যাপ্ত পরিমাণে এই জিবি যে সমস্যাটা
ওইটা জি কোনো সময় ওর শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে। ও আর এইসব যদি কোনো প্রবলেম হয় তোমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো ওদের কাছে কোনো কিছু নাই যে আপনারা ইয়েতে নিয়ে যান। পরে ডাক্তারে গেলাম, পরে আমার ওই যে ফ্রেন্ডের বন্ধু বাকি ওর আবার রিলেটিভ আছে, তো তো ওখানে আবার আমাকে ডাক্তার দেখছে, সিটে যখন নিছে তখন ডাক্তার দেখছে যে জিবিএস, তো ওই দিন ভর্তি দিছে ওখানে। ভর্তিটা দেওয়ার পর আপনার আমার আস্তে আস্তে রাতের বেলায় মানে একদম পুরা অবস্থা, মানে তখন তো পা হালকা লাড়তে পারতেছি ঢাকায়, আমার আরো অবস্থা তখনও বিকেলে অবস্থা খুব জটিল। রাতে রাতে অনেক কষ্ট ওখানে কাটাইছি রাত্রটা, আমার মা আমার ছোট ভাই সহ আমার বন্ধুরা আবার আসছে কয়েকজন, আসার পরে ওরাও দেখা গেছে। পরের দিন আমার বন্ধু বাকি আসছে সকালবেলা 8টা বাজে আমার ছোট ভাই সহ ভর্তির জন্য। পরে আনছে, আনার পরে মনে হয় ওনারা দেখার পরেই ভর্তি দিয়ে দিছে, আপনার বলতেছে ভর্তি কনফার্ম করছে যে ওনার ভর্তি। পরে আমার বাইরে ওনারা আমি যখন 10টা বাজে মনে হয় মেবি আসছি ইয়াতে, ওনার সময় ইয়া হচ্ছে যে ভর্তি রোগী হচ্ছে ভিতরে ঢুকানো 2টার পরে। এই সময়গুলা মানে আমার এতটাই অবস্থা, খুব করুণ অবস্থা হয়ে যাচ্ছে যা মানে বলার বাইরে। আমার ছোট ভাই তখন কি করবে মানে দিশাহারা হয়ে গেছে। আমার মা আমার সাথে তখন মায়ের মারে নিয়া ওখানে রাইখে আসছে যে কষ্ট পাবে। এরপর আপনার 2টার পরে যখন ওয়ার্ডে নেওয়া হইলো, আমার ছোট ভাই সাথে ছিল, আমার বন্ধু ছিল, বন্ধু কই জানি গেছে, পরে তার দেখা হয়নি। এই যে এর পরবর্তীতে আপনার যখন আমি ওয়ার্ডে দিলাম আমারে, আমি তখন শ্বাস প্রশ্বাস মাত্র মানে একদম জিরো অবস্থায় নিচ্ছি, ডাক্তার আসছে তো এরপরে মনে হয় 15 মিনিট পরে, ও আসার পরে বলতেছে যে এর কিছুক্ষণ পরে শ্বাস প্রশ্বাস সমস্যা শুরু হয়ে যাবে। তখন আমার ছোট ভাইটা সাথে ছিল, আম্মু ছিল না, আম্মু ঢাকা মেডিকেলে তখনও। পরে ডাক্তার মনে হয় 15-20 মিনিটের মধ্যেই আমারে, আদার মধ্যে আমার মা ছিল না সাথে ওয়ার্ডে যখন ছিল, যখন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি সবাই মহিলারা দেখতেছে, আমি আমার ছোট ভাই আমারে যে সু পাইনা দিছিল আমি বলছি যে আমারে এক খালারে বললাম খালা আমার একটু খাওয়াই দেন। পরে খাওয়াই দিছে, খালা খাওয়াই দেওয়ার পরে আমারে নিয়ে গেছে, কেউ ছিল না তখন, আমার ছোট ভাই ছিল আইসিইউতে ভিতরে 1 ঘন্টা বেডে রাখছে, রাইখে সাথে সাথে আইসিইউতে, আইসিইউ খালি ছিল আল্লাহর রহমতে, মানে একটা দিকে মানে ইয়া পাইছে আল্লাহর তো সমস্যা ছিল, পরে আইসিইউ খালি ছিল সাথে সাথে আইসিইউতে নিয়ে গেছে। 13 দিন ইয়াতে আইসিইউতে ছিলাম, বাইরে হওয়ার পরে আমাকে এইচডিইউতে দেওয়া হয়েছে। এইচডিইউ মানে কাজ একই রকম, এইচডিইউতে ছিলাম মনে হয় 13 দিন না 14-15 দিন ছিলাম, মানে টোটাল এক মাসের মধ্যে। পর ডাক্তার আমাকে বলতেছে হঠাৎ করে যে আপনার আমার যেদিন ইয়া খোলা হয়েছে মুখের পাইপ বসানো হয় আর কি, ওটা দিয়ে আর কি শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, তো যেদিন খুলে দিছে এর পরের দিনে ডাক্তার বলতেছে আপনি না আপনি বাড়িতে চলে যান, আমরা কিছু চিকিৎসাপত্র লিখে দিচ্ছি। পরে চিকিৎসাপত্র আমি বললাম যে স্যার আমাকে 1টা দিন সময় দেন, আমার ছোট ভাই বাড়িতে গেছে, আর দেখেন আপনি একটু কৃতজ্ঞতাবোধ দেখা উচিত, কারণ আপনার যে ট্রিটমেন্ট হয়েছে সেটা আপনার অনেক ভালো ট্রিটমেন্ট হয়েছে, আপনি চলে যান বাড়িতে। পরে আমাকে একদিন ওই দিনেই রাখা হয়েছে, পরের দিন ওয়ার্ডে দেওয়া হয়েছে। পরে ওয়ার্ডে দেওয়ার পরে আমরা ওই বাসা নেছি, বাসা নেওয়ার পরে আমার ছোট ভাই আবার যোগাযোগ কইরা অনেক যোগাযোগ করছি, আমি অনেক জায়গায় যোগাযোগ করছি, অবশেষে মানে আমরা ওই ওনার আইসিইউ থেকে বাইর করার পরে তেমন একটা কন্ডিশন মানে মোটামুটি কখন কি হয় বলা যায় না, তো কারণ বাইর করছে যেন ফাঁসে একটা রুম নিছি, রুম নিয়ে ছিলাম আর কি ওইখানে থাকার পরে আমি আপনাদের এই যে ডিপিআরসি আরো অনেকগুলো ইয়ার তথ্য নিছিলাম, কিন্তু সবশেষে এসে ডিপিআরসি একটা ইয়া দেখছি আমি, রিভিউ দেখছিলাম কয়েক অনেকগুলো রিভিউ দেখছিলাম ইউটিউবে, মোটামুটি ভালো দেখছি, যার কারণে এখানে আইনা ভর্তি করাইছে আর কি। না আসছে, আজকে 2 দিন হয়েছে থেরাপি চলতেছে, আজকে 2 দিন এখানে কন্ডিশন নিয়ে আসছে,
ধর না এই মানে মোটা মানে বসাই দিলে বসতে পারে। স্যার বলছে যে হ্যাঁ ভর্তি করা দিতে, এখানে ওনারা এগুলা সর্বোচ্চ ট্রিটমেন্ট দেয়, আর ইনশাল্লাহ সর্বোচ্চ 2 থেকে 3 মাস, বড় জোর যদি বেশি যায় 3 মাস, এর উপরে লাগবে না ইনশাল্লাহ, সে মানে দৌড়াদৌড়ি করতে পারবে। জিলে আমায় বলো না তুমি, আছি তো আগের মতো এখন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।